بسم الله الرحمن الرحيم. এই ঘরটা যেটা আজকে দেখছি নির্মাণটা কিন্তু আজকে হয় নাই, অনেক আগে দাদা নানার পরিশ্রম ছিল কিংবা তাদের বাবার পরিশ্রম ছিল আজকে যে মসজিদটাকে আমরা এখন দেখতে পাচ্ছি। এই মসজিদটা যারা যারা নির্মাণ করেছেন তৎকালীন সময়ে যারা যারা যতটুক সহযোগিতা করেছেন তাদের অধিকাংশই হয়তো আজকে দুনিয়াতে নাই। কিন্তু মজার বিষয় কি জানেন, ওনারা না থাকলেও ওনাদের সওয়াব চলতেই আছে। সুবহানাল্লাহ, হয় না হয় না, আরেকটু জোরে সুবহানাল্লাহ। আমি কথাটা এখান থেকে কেন শুরু করলাম এইভাবে একটু পরে আপনারা বুঝতে পারবেন। ওনারা নেই কিন্তু সওয়াব চলতেই আছে, এমনও হতে পারে ওনাদের পরিবারের আপন রক্তের মানুষও হয়তো ওনাকে স্মরণ করে না, মনে রাখে নাই, অথবা কবরটা কোথায় সেটা পর্যন্ত জানে না, দাদার কবর কোথায় নাতি জানে না, হতে পারে, কিন্তু সওয়াব চলতে আছে। কারণ ওনারা জেনে হোক অজানায় হোক এমন জায়গায় একটা অ্যাকাউন্ট করেছে, এমন জায়গায় একটা অ্যাকাউন্ট করেছে যেই জায়গায় অ্যাকাউন্ট করলে কখনো লাভবান হওয়া ছাড়া লস কেউ হয়নি। সুবহানাল্লাহ, ওই রকম একটা কাজের মধ্যে একটা কাজের নাম হচ্ছে মাহফিল। একটু জোরে, এই মাহফিল প্রতিষ্ঠা যারা করেছেন সাজিয়েছেন যারা, একসময় তারা থাকবে না, ছোট্ট ছোট্ট ভাইয়েরা হয়তো মাহফিল সাজাবে, সওয়াব রসানি হতেই থাকবে। কথাটা শুরু করছি এই কারণে, আপনি আমি যে ব্যাংক অ্যাকাউন্ট করি, ডিপিএস করি, 5 লাখ টাকা রাখবো 6 লাখ টাকা পাবো, 5 লাখ টাকা রাখবো 6 লাখ টাকা কয় বছর পরে, 5-6 বছর পরে দিবে কয়বার, বারবার দিবে, দিবে না। যেখানে এত কষ্ট সহ্য করতে হয় সেখানে আমরা অ্যাকাউন্ট করতে রাজি আছি, কিন্তু যেখানে ফিরি ফিরি ওইখানে অ্যাকাউন্ট করতে আমাদের কোনো আগ্রহ নাই। ইমানদার ভাইয়েরা মনে রাখবেন, আপনার আমার বর্তমান প্রচলিত যে সমস্ত ব্যাংকে ইন্টারেস্ট দেওয়া হয় 2%, 2.5%, 3%, 4%, 5%, সর্বোচ্চ 6-7%, এতটুক পর্যন্ত আমাদেরকে ইন্টারেস্ট দেওয়া হয়, তাও নির্দিষ্ট সীমার পরে 15 বছর, 20 বছর, 5 বছর, 7 বছর, এই 7 বছরে আপনার অনেক কিছুই হতে পারে, কিন্তু এমন একটা ব্যাংক আছে যেখানে আপনি যদি অ্যাকাউন্ট করেন আপনাকে 5-7 বছর অপেক্ষা করতে হবে না, অ্যাকাউন্ট করার সাথে সাথেই আপনার আমলনামার মধ্যে ইন্টারেস্ট দিয়ে দেওয়া হবে। এবার ইন্টারেস্টের পার্সেন্ট কত, রব্বে করিম বলে মানজা বিল হাসানাতে ফালাহু আশু আমসালিহা, রব্বে করিম বলে তুমি আমার জন্য 1 দিবা, আমি আল্লাহর সাথে সাথে তোমার জন্য 10 দিব, 10 দিব, 10 দিব, রব্বে করিম শুধু 10-এই শেষ, রব্বে করিম বলে না সর্বনিম্ন 10, সর্বোচ্চ 700, সর্বোচ্চ 700 চাইতে অগণিত হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাসরাতুল্লাহ, জিন্দাবাদ, উচ্চ আওয়াজে বলেন মারহাবা। বলে অ্যাকাউন্ট করার জন্য ফর্ম ফিলআপ লাগবে না, ফর্ম ছাড়া কি অ্যাকাউন্ট করা যাবে? এখন রব্বে করিমের এই দরবারে যদি অ্যাকাউন্ট করতে চাই আমাদের তো ফর্ম ফিল আপ করতে হবে, এবার ফর্ম ফিল আপ করা ছাড়া তো কখনো সেটা সম্ভবপর নয়। এবার রব্বে করিমকে জিজ্ঞেস করলাম, ইয়া রব্বে করিম আমরা ফর্ম পূরণ করতে চাই, পাবো কোথায়? রব্বে করিম বলে পাওয়ারও দরকার নাই, খোঁজারও দরকার নাই, তুমি ঈমানের খাতায় নাম লেখাই ফেলো, ফর্ম ফিল আপ হয়ে যাবে। আরেকটু জোরে, ঈমানের খাতায় নাম লেখাই ফেলো, তোমার ফর্ম ফিল আপ। সুবহানাল্লাহ, ব্যাংকে অ্যাকাউন্ট করার পরে আপনি ফর্ম ফিল আপের সাথে সাথে আপনার অ্যাকাউন্ট হবে না, সময় লাগবে 3 দিন, 5 দিন, 7 দিন, একটা তদারকি আছে সবকিছু, কিন্তু এই রবের দরবারে অ্যাকাউন্ট করার সাথে সাথে আসা শুরু। আরেকটু জোরে, এই মসজিদ হওয়ার জন্য যারা জায়গা দিয়েছেন সওয়াব তারাও পাচ্ছে, সেমিট দিয়েছেন তারাও পাচ্ছে, রড দিয়েছেন তারাও পাচ্ছে, এমন কি যে দিতে পারে না একটা লাইক দিয়েছেন
ওই লাইটের আলোতে যতজন মুসল্লি নামাজ পড়েছে ওই নামাজে যতটা সওয়াব হয়েছে ওই মুসল্লি তো সওয়াব পেয়েছেন পেয়েছেন ওই লাড্ডাটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়ে থাকে ওই লাড্ডাটাও পেয়েছে পাই পাই অল্প অল্প কুটিনাতি হিসাব রাখতে জানেন কে আল্লাহ জোরে বলেন না কে আল্লাহ সেজন্য আল্লাহর একটা নাম হচ্ছে আহকামুল হাকিমিন ওনার দেওয়া নেওয়ার মধ্যে বিন্দু পরিমাণ 19 20 জোরে বলতে হবে বিন্দু পরিমাণ 19 20 তাহলে আমাদেরও সেই দরবারে একটা অ্যাকাউন্ট করার দরকার আছে তো আমরা অ্যাকাউন্ট আগে থেকেই করে ফেলেছি বুঝতে পারি নাই যদি বুঝতে পারতাম তাহলে সেই অ্যাকাউন্টটাকে সচল রাখতাম আচ্ছা জান্নাতে যেতে গেলে নামাজের দরকার আছে তো জান্নাতটা কার দরকার জোরে বলেন না কার দরকার তাহলে শর্তটা কার আমাদের শর্তটা তো আমাদের আল্লাহর কোনো শর্ত আছে তাহলে নামাজ পড়তে হবে নিজের স্বার্থে নামাজ পড়তে হবে নিজের স্বার্থে কারণ ওখানে যেতে গেলে ইমানের পাশাপাশি সওয়াব লাগবে আল্লাহ কত বড় দয়াবান দেখেন আপনি নামাজ পড়ছেন নিজের স্বার্থে সুবহানাল্লাহ বলেন এবার আপনি ফজরের নামাজ পড়া শুরু করলেন আল্লাহ আপনার চেহারার মধ্যে নূরানি সৌন্দর্য দেওয়া শুরু করলেন জান্নাত তো দিবেন জান্নাত তো দিবেন ওটা আলাদা সাবজেক্ট ফজর পড়ছেন চেহারার সৌন্দর্য বাড়াই দিচ্ছে জোহর পড়ছেন রিজিকের মধ্যে বরকত বাড়াই দিচ্ছে আসর পড়ছেন শরীরের সুস্থতা বাড়াই দিচ্ছে এইভাবে প্রত্যেকটা নামাজের মধ্যে আলাদা আলাদা বোনাস দেওয়া শুরু করেছে বোনাস দেওয়া শুরু করেছে সুবহানাল্লাহ বোনাস দেওয়া শুরু করেছে এবার আপনি নামাজের বেনিফিট তো পেয়ে গেলেন এবার আপনি যখন দাঁড়ালেন আল্লাহু আকবার বলেছেন সেটার জন্য সওয়াব আলাদা দেওয়া শুরু করলো আপনি যখন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটার জন্য আলাদা সওয়াব দেওয়া শুরু করলো এবার আপনি বললেন কুল হুয়াল্লাহু আহাদ এটার জন্য আলাদা সওয়াব দেওয়া শুরু করলো এবার আপনি রুকুর মধ্যে গেলেন সুবহান রাব্বিল আযীম পড়লেন আলাদা সওয়াব দেওয়া শুরু করলো আপনি সিজদায় গেলেন আলাদা সওয়াব দেওয়া শুরু করলো আপনি সামি আল্লাহু লিমান হামিদা বললেন রব্বানা লাকাল হামদ বললেন আপনার জন্য আলাদা সওয়াব দেওয়া হলো আপনি তাশাহুদ পড়লেন আলাদা সওয়াব দেওয়া হলো প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা সওয়াব দেওয়ার পরে আবার টোটাল সওয়াব দেওয়া হচ্ছে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য যা দরকার যতটুকু দরকার অর্থাৎ যেই কাজটা করার জন্য যে সওয়াবটা পাওয়ার জন্য আপনার আমার 100 বছর পরিশ্রম করা দরকার আমাদের রব এত দয়াবান সেটা আমাদেরকে 5 মিনিটে কাজ সারাই দিচ্ছেন সুবহানাল্লাহ তার বাস্তব প্রমাণ হচ্ছে লাইলাতুল কদর করবেন এক রাত হিসাবে লেখা হবে হাজার পড়বেন এক রাকাত সওয়াবে লেখা হবে হাজার রাকাত দিবেন এক টাকা হিসাবে আসবে 1000 টাকা আরেকটু জোরে এবার ঠান্ডা মাথায় আমার কথাটা শুনেন মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন তর্ক বিতর্কের নাম ইসলাম নয় মহাব্বতের নাম ইসলাম ধাক্কা ধাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয় মহাব্বতের কোলাকুলির নাম ইসলাম বিশ্বের ভুবনে ইসলাম নামটা যেখানে পৌঁছেছে আমাদের নবীর আমলে সাহাবায়ে কেরামের আমলে আহলে বায়তের আমলে বিশ্বের আনাচে কানাচে যেখানেই নাম পৌঁছাইছে ইসলামের হামলা দিয়ে নয় মহাব্বত দিয়ে একটা কথা মনে রাখবেন ইসলামে যুদ্ধ হয়েছে কি হয় নাই আর একখানা জোরে হ না তো যুদ্ধ কি বালাহাস না রক্তপাত গরম কি বালাহাস না মানুষ মারি ফলন কি বালাহাস না ইয়ান তো ইসলাম সমর্থন নগরে এটা তো ইসলাম সমর্থন একটু বুঝবেন এটা তো ইসলাম সমর্থন তাহলে বদর যুদ্ধ যে হলো উহুদ যুদ্ধ যে হলো খন্দক যুদ্ধ যে হলো কত মানুষ তো মারা গেল ইসলাম দলের তো গেল গেল ওদেরও তো অনেক মারা গেল এবার অনেকেই বলবে ইসলাম তো যুদ্ধ করেছে হামলা করেছে তলোয়ার দিয়ে আঘাত করেছে শ্রদ্ধার সাথে বলি ভাই যুদ্ধ দুইভাবে হয় ঝগড়া দুইভাবে হয় একটা আপনি নিজে থেকে করলেন আরেকটা হচ্ছে আপনার উপর গায়ে পড়ে আরেকজনে ঝগড়া করছে কয়ভাবে হয় একটা আপনার পক্ষ থেকে হওয়া আরেকটা হচ্ছে আপনি ঝগড়া করতে চাচ্ছেন না সে নিজে থেকে এসে গায়ে পড়ে শুধু ঝগড়া করে গায়ে পড়ে শুধু ঝগড়া করে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আপনাকে গায়ে পড়ে এমনি ধাক্কা দিচ্ছে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আপনাকে টিটকারি মারছে আপনি একটা মানুষ তো কতক্ষণ সহ্য করবেন এবার আপনি তারপরে ধৈর্য ধরে গেলেন আল্লাহর খুশির জন্য এবার সবার সামনে এসে আপনাকে মারামারি শুরু করে দিল আপনাকে মারামারি শুরু করে দিল গায়ে পড়ে ঝগড়া করা ও মুসলমান ভাইয়েরা মনে রাখবেন ইসলামের ইতিহাসে যতগুলা যুদ্ধ হয়েছে একটা
একটা যুদ্ধ আমাদের নবীর পক্ষ থেকে যায় নাই আমাদের নবীর পক্ষ থেকে যায় নাই তারা নবীর উপর হামলা করতে এসেছে আমাদের নবী আগায় গিয়েছেন আর একটু জোরে এবার আপনারা অনেক কিছুই জানেন বললে আপনাদের সহজে বুঝে আসবে ইসলামের প্রথম যুদ্ধের নাম বদর যুদ্ধ বদর যুদ্ধ যখন সংগঠিত হচ্ছে তখন আমাদের নবী কোথায় ছিলেন মক্কায় না মদিনায় জোরে জোরে মদিনায় কোথায় বদর যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ আচ্ছা আওয়াজগুলো না হলে আমি খুশি হব এভাবে হলে তো আসলে চলবে না ভাইয়া ভাইয়া থাক থাক আমি একবার দরুদ শরীফ পড়ছি আপনারা একটু গোছায় নেন اللهم صل على